স্বাধীনতার 75 বছর পূর্তিতে দেশজুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে একই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঘোষণা করেন। এবছর 76তম স্বাধীনতা দিবসে এবার কেন্দ্রের তরফে আরও একটি বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় সরকারি ভবনসহ 20 কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আবেদন করেছেন নিজে। কেন্দ্রের বিশেষ এই কর্মসূচির নাম রাখা হয়েছে হর ঘর তিরঙ্গা। আগস্ট মাসে 3 দিন ধরে ঘরে ঘরে পতাকা ওড়ানো হবে তার আওতায়। সরকারি ভবন, রাষ্ট্রায়ত্ত দপ্তর থেকে স্বেচ্ছাসেবী সংস্থা, রেস্তোরাঁ, শপিং মল, টোল প্লাজা, থানায় জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা রয়েছে। মোদী একটি টুইট করে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। এবছর স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে প্রতিটি ঘরে তিরঙ্গা আন্দোলনকে শক্তিশালী করার ডাকও দিয়েছেন প্রধানমন্ত্রী। 13-15 আগস্টের মধ্যে দেশের সকল নাগরিকের বাড়িতে পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। দেশের জাতীয় পতাকার সাথে আমাদের আত্মিক সম্পর্ক, তিরঙ্গার সাথে মানুষের ব্যক্তিগত সংযোগ, মানুষের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি জাগানোর জন্যই এমন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যে ঘটা করে প্রতি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের জোরদার উদ্যোগ চলছে। এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির অন্যান্য বিধায়ক, মন্ত্রী এবং দলীয় কার্যকর্তারা। নাচে গানে জাতীয় পতাকা উড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হয় এদিনের অনুষ্ঠানে। একই সঙ্গে সকল অংশের মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার চেষ্টা করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের শহীদ সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের হাতে বীর সেনানীর সম্মাননাও তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজাদী কা অমৃত মহোৎসব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে সারা ভারতবর্ষে আমরা এটা পালন করছি এবং তার অঙ্গ হিসাবে আজকে হর ঘর তিরঙ্গা, সেটাকে আমরা প্রতিটা ঘরে ঘরে যেন জাতীয় পতাকা উত্তোলন করেন সেই ভাবনা চিন্তা প্যাট্রিয়টিজম মানুষের মধ্যে যেন আসে। আমরা অনেক দিন ধরে সেই বিষয়টা কিন্তু আমরা সবাই একটু পেছনে আছি, তো এই ভাবনা রাষ্ট্রবাদী চিন্তাধারায় রাষ্ট্র চেতনা সেটাকে উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে মার্গদর্শন, উনি বলছেন যে তিরঙ্গা শুধু সব ঘরে খালি দেওয়াই চলবে না, সেই তিরঙ্গা উত্তোলন করে যাদের কারণে আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে সেই সব বীর যোদ্ধাদের, বীর শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জানিয়ে যেন আমরা এই পতাকা উত্তোলন করি। সেই কারণেই সেই চেতনাকে আবার নতুনভাবে যাতে আমাদের মনের ভিতর থেকে সাড়া জাগে, তার কারণেই এই হর ঘর তিরঙ্গা আমরা অভিযান শুরু করেছি। সারা গোটা দেশের সঙ্গে রাজ্যের প্রতিটি মানুষও যাতে শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন, এই কারণেই সরকারের ব্যতিক্রমী এই উদ্যোগ। এই উদ্যোগে সামিল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। এই কারণেই দিনটিকে সফল করে তোলার লক্ষ্যে দিন রাত কাজ করে চলেছেন ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।